সব অভাব আর অভাব, সব অভাব আমি একলা মিটাইলে খোদাই করবোটা কি? মাছ দাও টেকা নাও, মুক্তা দাও টেকা নাও। সৎকাল মাছ মুক্তা যে কিছুই পাইতেছি না সর্দার। মাছ মুক্তার থেকে আরো দামি জিনিস তো তোর ঘরেই আছে, সেইটা দিয়া যা। সর্দার চুপ, হারামির বাচ্চা। মার নাম পেশি বান্দর, পোলার নাম শাহ সুলতান খা। শেখু কিছু দিয়া দে, অরে নাও। ওই সকল শোন, যা কইলাম মনে দায় যান, যা। আরে সুরুজ মিয়া যে, আসো আসো, বসো বসো। তারপর কও কি খবর? আইজো কিছু দেওয়া লাগে সর্দার। লাগে নিবা, বুঝি তো তোমার অভাবের সংসার। আমি তো আর কারো করে ফিরাই দিতে পারি না, কিন্তু কথা হইল ইমন জুয়ান বইন্ডারে আর কতদিন পুষবা? তোমার মত পাইলে আমি রাজি আছি ইনশাল্লাহ। সর্দার মানিজ্জত নিয়ে টানাটানি করবে না? মানিজ্জত দশটা টেকার লেগে হাত পাতে, তার আবার মান ইজ্জত? টাকা তো তুমি দান খয়রাত করো না, সুদে আসলে সুদ দেই মাছ মুক্তা দিয়া। ও, বিপদের সময় আগাম টাকা দিয়া সাহায্য করি, আর তুমি ওইটারে কও সুদ? ঠিক আছে, এখন থেকে মাল দিবি, টাকা নিবি। তার মানে আগাম তুমি দিবা না? দিমু না কেন, আমার কথায় রাজি হইলেই দিমু, আর যদি না হই? আমি আপনার কথায় বুঝলি কিছু? আজ রাইতে তোর মায়ের পাঠাই দিবি, যা। শাবাশ শাবাশ জুলমাত, আমার সর্দারের জায়গা তুই দখল করতে পারবি। থাকিস আইদার। ও না কান্দ না, কি হয়েছে কি হয়েছে? না কান্দে কেন, কেমনে কুম? আরে ওই হারামজাদি কান্দে কেন, আমি তো পারছ না। আপনার মা থাকলে কে কান্দু? আবার বেশি কথা কয়, দে আমার কাছে ফকির। ও কান্দে না কান্দে না মা মুক্তা, দরকার হইলে তোমার লাগে আরো দশটা নতুন মা এনে দেবো। চায় দাওস কি? আবার চকুটায় চায় দাওস কি? টাকা খরচ করলে কিনা পাওয়া যায়? না দিল না, টাকা তো দিলই না। আইদোষ পরির বিয়ের কথাটা কইল, আমিও ঠিক করছি মাস মুক্তে যা পাই সব শহর নিয়ে বেঁচে ফেলামু। কিন্তু তা কি আর পারবা, চারদিকে সর্দারের লোক, ধরা পড়লে জানে মাইরে ফেলাইব। এইটাই বা কোন রীতি, মাস মুক্তে দিতে না পারলে টাকার বদলে ঘরের ইজ্জত দিতেইব। পানির লগে বাজি রেখা যে মাস পাই মুক্তা পাই, তাও নেয় যদি আমি অন্য কোনোখানে বেচতে পারুম না, তাহলে করুমটা কি? বাপদাদার আমলের রীতি, তুমি তো আর একলা ভাঙতে পারো না, ভাঙতে হইলে জন চাই বল চাই। তুই ঠিকই কইছিস বউ, দেখি কি হয়। এত রাত হয়েছে ঘুমাইব না। এত চিন্তা ভাবনা করুন বালা না, শরীর খারাপ হয়ে যাইব। তাই বুঝি হ Thank you.
দুইটা ভ্যারাইটি আছে, কাম কর, এই কাম কর। তুই নিজের চোখে দেখছস হসটার অত বড় কালমুক্ত বাবার জন্মদিন নাই। রুজ মুক্তাটা কি তাইলে অন্য কোনোখানে বিক্রির মতলব করছে? আমার তাই মনে হয়। সরকার রে খবরটা অক্ষণ দেওয়ান লাগে, চল। আমার তো মনে হয় নিশ্চয়ই সর্দার ওই মুক্তার খবর পাইছে। সর্দার এই মুক্তার খবর পায় নাই? কিন্তু খবর পাইলে যে কি অবস্থা হইব তা কি তুমি বোঝো না মিয়া ভাই? ঠিক আছে, তোরা যখন কইতাছস গিয়া দেখি সর্দারের কাছে কি দাম দেয়। যাও, কিন্তু তোমার আল্লাহ দোহাই লাগে, বেশি বাড়াবাড়ি কইলো না সর্দারের লোক। বাড়াবাড়ি কি আছে, কষ্ট করছি মুক্তা পাইছি, ন্যায্য দাম পাইলে দিব না দিব না? ভালোই ভালোই, তারে ফিরে আইনু আল্লাহ। আল্লাহ রে কি সর্বনাশ, এইটা তো কাল মুক্তা, যার ঘরে যাইব তার বংশ নির্বংশ হইয়া যাইব। কিসব আবল তাবল কইতেছ সর্দার? শুধু তুই নির্বংশ হইবি না, গোটা বহরের কপালে দুঃখ নেই আসব। কি কর মুন্সি সাহেব? হাসা কথা, এক রত্তিও মিশা না, বাপ দাদার আমল থেকে সমি নাইতাছি, আজ নিজের চোখে সব বুনাইসা কাল মুক্তা দেখলাম। সেকেন্দার বাদশাহ এই মুক্তা পাওনের পর রাজ্য হারাইল, তার বংশ নির্বংশ হইল। অহন কি করতে হইব তাই কও। হ, উপায় একখান আছে, দোয়া কালাম পইরা শুদ্ধ কইরা সর্দার এটা রাখতে পারে, এই নিয়মটা আছে। হুম হুম, শুদ্ধ করার যাই করো, দাম কি দিবা তাই কও। তোর কি মাথা খারাপ হইছে? এই কাল মুক্তার পিছনে আমি টাকা খরচ করুম, আবার তরেও দাম দিব, আমারে কি বলত পাইছাস? কি কি যেখানে উচিত দাম পামো সেখানে লই যাবো। শুনলে তো, দেখলে তো, এই যাও তোমরা। দেখি কামের নামে নিমাই খালি কাইতার বাহার। বহরে জানাজানি হয়ে গেছে, এখন জোর করে নিতে গেলে বদনাম হইব। কি যে করি, দুলমত থাকতে তুমি চিন্তা করবা কেন সর্দার? উপায় তো আমি ঠিক করে রাখছি। আচ্ছা কাল্লু, তুমি খালি খেয়াল রাখবি, দরকার হইলে বাস তোমার আর কম লাগবো না, সময়কার লেগে ইশারাই কাফি, আমি অক্ষণ দিতেছি। মুরব্বীরা যখন কয় কাল মুক্ত অমঙ্গলটাই নিয়ে আনবো, বংশ নির্বংশ হইব, এইটারে জেনে পাইছ সেনে ফালাই দাও। ঘরে রাখলে তো বংশ নির্বংশ হইব, বহরের কারো কাছে থাকলে হগলের অমঙ্গল হইব, এত কথার দরকার কি? শহরে নিয়ে বেঁচে ফালামু, তুমি যাইকো আজ রাইতে আমি শহরে যাবো, এই কথাটা কেউ কেউ না।
সর্দার চক্ষুরে ফাঁকি দিয়ে যাইতে পারবা? একশো বার পারুন, আই যারা আমার কেউ আটকাইতে পারবো না। আমার মন কইতাছে এই মুখটা অনেক টাকা দিব, তখন আর এই বহরে থাকুক না। আমার বাড়ি কেমন ডর লাগতেছে। তোরা কান্দুস কে দোয়া কর যেমন এই বহর থেকে বাইরে যেতে পারি। সাবধানে থাকিস। রাজার ধন কাল মুক্ত এখন আমার হাতের মুঠায়। মুক্তা পাওয়ার আনন্দে মাইতে উঠলেই চলবো না সর্দার। কাল সকালে যখন সবাই জানবো সুরুজ খুন হয়েছে তখন করবা কি? শোনো, তাই কর। কাল সকালে সবাই জানব কাল মুক্তার কারণে সুরুজ মিয়ার বংশ নির্বংশ হইয়া গেল। সর্দারের লোকজন আমারে বাঁচতে দিব না বউ। জলদি কর। তিনি জলদি গিয়ে কবিরের কাছে ডাক দিয়ে নিয়ে আসো। তাহলে দরকার হয়ে বলবো আমার সময় শেষ। পরিবু পারে
পারিবু মাহালি পারিবু মুখ খুলবি তারপরে আমি নির্বংশ করুন আগুন 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 আমার রাতের আগুন চল আড়ালে যাই বহরের লোকজন আয় পড়তে পারে আমি যাবো না আমি তোমার জেলা যাবো না ওখানে সময় আছে আমার লোকে পুরা মরিস না পুরা মরিস না চলে যা আমি তোমার সাইডে যাবো না তোর সুখে ঘুম দেয় নাই চোখের ঘুম তো আপনি কাইরা নিছেন আবার পীড়িতের কথাও কই দি পীড়িতের কথা কন কি আমার অন্যায় আমি কি আপনার বিয়ে করা বউ না তয় পশা বাসি ফুলের গন্ধ এই আম বর্ষার দ্বার কোনোদিন নেয় না রোজ রোজ কত তাজা ফুল আমার হাতের মুঠার মধ্যে আসে আমি এই অবিশ্বাস হইল আল্লাহ সইব না কি অম্বর সর্দরের মুখে মুখে কথা যদি খড়া তোরে হইস তোরে হইস বেশি কথা বেশি যদি আমার সামনে মাথা তুল্লা কথা কওয়ার মতো লোক তল্লাটের মধ্যে পয়দা হয় না এত কিছু ঘইটা গেল আমার চান মারা গেল অথচ আমি কিছুই জানলাম না জানামু কেমনি বাবজান এই রাস্তা তো আপনি আগেই বন্ধ করে রাখ আপনার পোলার চিহ্ন আপনার বংশের শেষ বাতি এই মানিকেরে আপনার পায়ের নিচে ঠাই দেন খাও খাও আমার সুবিধা বাবজান আমার অমদে যখন তুই ইয়ে করছস কি করছস শাদি করছস তখন এই বাড়িতে তো ঠাই নাই বাবজান আমি না হয় অন্যায় করছি কিন্তু পরি সে তো কোনো অন্যায় করে নাই তারেও কি তুমি ঠাই দিবা না বাবজান
না, এখান থেকে আইসংস সেখানে চলে যা। আমি 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 তোরে তোর আমি ইয়ে করলাম, কি করলাম, ত্যাজ্য করলাম। আমার বংশের বাতি, আমার দাদু ভাই, আমার সোনা মানি, একদিন কই আসিল দাদু ভাই, খারাও বৌমা, একদিন তোমার আমি বাড়ির ধনে ই করে দিছিলাম, কি করে দিছিলাম, বাহির করে দিছিলাম, আজ তোমার অধিকার আমি তোমারে ফিরাইয়া দিলাম। সাত রাজার ধন আমার মানি, তোর মুখের মাটা আমার রতনের কথা ভুলে রাখে, কিন্তু যে জালিমরা আমাকে দশা করছে, তোর ভিটে ছাড়া করছে, এতিম করছে, তার কথা আমি আজও ভুলতে পারি নাই। কবে কবে তুই বড় হইয়া জালিমের বিরুদ্ধে মাথা তুলে খাড়াতে পারবি, কবে তুই তোর অধিকার সিনে হেলাইতে পারবি, কবে তুই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
পাইছে বুঝে মানিক ভাই, আমার এইবারে কিছু বেশি টাকা দিবা। আমার ফুল বানুর নাকে নদ গড়াইয়া দিব। ওরে শালা, তোমার এত খোলা করি আমি আর পিড়িতের খোয়াব দেহ তুমি। আইছে বুঝে আমি চেতে পাগলারে পাইছি। আরে তুই হলি রাম পাইলা, না না মানে রাষ্ট্র পাইলা, তুই পাবি না তো পাইব কেনা? পাইছে বুঝাই সাবান দোষ পাইছে বুঝে। আমি কই যাবো, আমি বুঝি না, মুক্ত পাইছি একটা তুই পাবি না তুই। সর্বনাশ, কি পাইছস? কি পাইছস? গোলাপি মুক্তা পাইছস? ওরে শালা, ই পাইলে ই হয় কি হয়? গোলাপি মুক্তা পাইলে কি হয় জানস? কি হয়? বিয়া হয়। আরে দূর, তোমার খালি নানান কথা। আরে শালা, বিয়া করামু? হ্যাঁ, তোমারে তোমারে তোমার আমারে লাগবো না। অন্তরে আমি বিয়ে দিব, তখন আমি বুঝি, তখন আর্জেন্ট বিয়ের দরকার। আমি যা চাই তা কি পামু না আল্লাহ? আমার বুকে চাপ আগুন কি কোনোদিন নিব না? আমার মানি বড় হয়েছে, তারই আমি মনের মতো করে গড়িয়া তুলছি। তুমি আমার শক্তি দাও, তারে নিয়ে যেন ওই জালিমের মোকাবেলা করতে পারি। সর্দারের মোকাবেলা করবার সাহস তো কারো নাই। শুনছিলাম কে নাকি একবার মোকাবেলা করবার যাইছে। স্যার বংশ নির্বংশ করছে। যাইছি, হাতে সময় হয়েছে। আমার জিনিসগুলো আইনো কিন্তু বাবা। আসতো সাথী, আসো। মুক্তারে দেখছোস? মালার লগে যাইতে দেখছিলাম। ও আমায় আইনা দিনা সই। এই বয়সে
কথা শোনার মানুষ তোরে আয়না জিম শোয়ে বয়সে কোন সাহসে গাঙ্গের পানিতে আর কত জ্বালা জুলাইবি, আমারে পছন্দ হয় না। কি আমার রসুন নাগর রে, আসো আসো না, যাও যাও জামু, আরে যাও না, যাই যাও, কই আসো না, আসো তো আসো। এই যে আসছি, এক দুই তিন, এবার আমি যাই সই। আচ্ছা কাল এবার আসবি তো? পতাকালীন যে তোর লাগে একটা জিনিস আনছি। কি জিনিস? পছন্দ হয়? লাগবো না। আচ্ছা তোর দেমাগ আমি ভেঙে দিমু, এই মালা তোরে পরতে এব। তার দেওয়া মালা আমি পরুম গান? আরে সোহাগ করে দিতে চাইছে, পড়তে দোষ কি মা? না বাবজান, তুমি তারে মানা করে দিও। আরে আসো আসো, অনেকদিন বাজবা, বসো। সর্দার, মুখ তখন বড় হয়েছে, এত বেশি বাইরে ঘোরা ফেরা করা। বুঝি জুলমাত, সবই বুঝি, বেশি বাইরে যাতে আর ঘোরাফেরা না করতে পারে সেই ব্যবস্থাই আমি করতেছি। তুমি দিন তারিখ ঠিক করো। এমন করে না মা, বিয়া শাদী আল্লাহর হাত, এটা একটু খণ্ডাইতে পারে না। তোমরা যাই কো, কে হলুদ আমি কিছু দিয়ে গায়ে মা ঘুম না। মালা অরে হলুদ লাগা লাগবো না, বুঝে চলো মা।
কে? ই হইল কেমনে? মানে হ্যাঁ আইলা কেমনে? খবরদার সত্য কথা কইস না, কপালে দুর্দশা আছে, বুড়া হাবড়া জুলমিতার গলায় ঝুলতে হইব। তোমার বাপ মা ঠিকানা? পাইছে ভূতে কথা কয় না কে? কি ঝামেলা? আরে ই ক কি ক কিছু ক। আমার নাম মুক্তা। আরে ভাই এখানে কান দে, কি হইছে কবি তো? আমি সৎমার লগে রতনপুর যাইতেছিলাম, কাল রাতে ঝড়ের সময় আমার সৎমা সম্পত্তির লোভে আমার ধাক্কা দেওয়া নদীতে ফালাইয়া দেয়, তারপর আমার আর কিছুই মনে নাই। আমি তো মনে করছিলাম আমি মরে গেছি। কাল মা তোমার রতনপুর পৌঁছে দিতেছি। আরে না 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 না, আমার পাইলি ওরা মাইরে ভালাইব, তার যদি আমার বিষয় না ধরে আমি খাইয়া মরে দেয়। থাকবো মা, এটা নয় থাকো, মায়েরা নয় এখানে থাকো, দুনিয়াটা যখন কেউ নাই। আচ্ছা ওই মায়েরা রে তোর কাছে কেমন লাগে রে? দেখতে সুর লাল লাগছে। আরে হা সুর ওই বড়জুর, আমার তা শান্তি আয়, একদিন দেখবা তোমার মনটা চুরি করে লইয়া যাইব। দূর শালা, এত দিন হয়ে গেল তবু মাইয়াডার কোনো খোঁজ খবর তোমরা দিতে পারলা না, কি করো তোমরা? চারিদিক তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোনো হদিস পাইলাম না। তোমার মনে মাইয়া হারানোর কষ্ট, আর আমার মনে কি কম দুঃখ। আমার মাথায় মাই মরে গেলে বাপ হয় কালই, একদিন রইস বাইসে আসো না মইরা গেছো এই খোঁজ খবরটাও কেউ লইল না। খালাম মা আমিও কাটি। রে ধর শালা, কোন দিকে কি দেহ? হ্যাঁ পাইছে ভূতে। বৌমা কি দিল না, কি দিল না, পানি দিল না? মায়ের এলে ফুলদানু পানি আনতে গেল, কখনো ঠিক আছে না। পানি আনবো কি, কলসি ভাঙ্গিয়া টাঙ্গিয়া একদম ডুবে যেতে লইছিল, আমি না থাকলে একেবারে মরিয়ে যেত। আমি তখনই মানা করতে চাইছিলাম। আরে অরে ইয়ে পাইছে, কি পাইছে? পাইন না ফকিরে পাইছে। যা যা তাড়াতাড়ি কাপড় বদলা গিয়া।
হিসাবে কোনো গন্ডগোল নাই, দেখো না সব ঠিক আছে। ঠিকই আছে, টাকা দাও মালিক মিয়া। পানুর কত হিসেবে স্যার? পানু 203। ও দিয়ে দেন। পানুর টাকা কোন পকেটে? এই পকেটে রাখছি, আমি আলাদা করেই রাখছি। হ্যাঁ দাও। আরো দাও। আগাম মিয়া কি করবা পানু মিয়া? আগাম কিসে, মাছ বেশি দিতি, টাকাও বেশি দিবা। কিন্তু এইটা তো বহরের নিয়ম না, এমন তো কোনো কথা নাই। এই বহরের নিয়ম একদিন মানছি, অহন আর মানি না। কি কইতে চাও? যে যত বেশি মাছ দিব সে তত বেশি টাকা পাইব, এটাই হলো নিয়ম। ও কালো মিয়া, নতুন নিয়ম চালু করতে চাও নাকি? হ্যাঁ তঙ্গু দাদা নাতির মন গড়া নিয়ম আমরা মানি না। ভালো, কেন মারা নাকি? আর একটা কথা কইলে তরে আমি, ঠিক আছে আমিও তো এখানে। কর কান্দে নতুন শয়তান বর করছে। আপনি এখানে থাকেন, আমি বাড়ির যাই। আচ্ছা চলো যাই। গেলি শোনে এই হইছে কতগুলো পাইছে রে তাড়াতাড়ি হোক। ঠিক আছে যা, তুই দাদা নাতির বাড়াবাড়িটা একটু কমাই তাছি যা। আচ্ছা ঠিকই খুললা, কিন্তু আমার মনে যে কাটা ভিনছে সেটা খুলবো কি? কি কইলি? কি কইবার চাই এটা বুঝতে পারো না? আপনার কথা বোঝানোর সময় আমার নাই, পথ ছাড়েন। শয়তান তোর এত বড় সাহস, আগের খাতায় হাত দিছস কেন? রাস্তায় পাওয়া বেহারিস মাল আর পশাতে দোষ কি? বেহারিস বদমাইশ Oh, my God.
আমি না এলে অবস্থাটা কি হইত? আমার বিপদে সাহায্যের লাগে তো আল্লাহ তোমারে পাঠাইছে। অত ফুলায় লাভ নাই, মাইয়া মানুষ বিপদে পড়লে নরম সুরে কথা করে। আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? ফুল বানুরে দিমু মাস পাইছে বুতে পাইছে, ওর বাপে দেখলে পরে খাইছে আবার খাইছে। ভাই আমার জয় দাও, কি আমি যদি তারা কিন্তু খাইরা দিলাম, এরা করিস না। আমি যেমন তোর কান্দে চাপছি, মুখটাও এরকম মানিক ভাই কান্দে চাপছে। আমায় পাইছে ভূতে তাই তোরে সাথে হয় পীড়িত কইরাছি, আমায় পাইছে ভূতে তাই তোরে সাথে হয় পীড়িত কইরাছি। ও ফুল বানু তোর রূপের বানে প্রেমের টানে জানে প্রাণে সাকা খাইয়াছি। আমায় পাইছে ভূতে তাই তোর পীড়িতে হয় আমি মইজাছি, আমায় পাইছে ভূতে তাই তোর পীড়িতে হয় আমি মইজাছি। ও মন চোরা তোর কথার জ্বালায় ঝালা পালা কানের তালা ভাঙা ফেলাইছি। আমায় পাইছে ভূতে তাই তোর সাথে হয় পীড়িত কইরাছি। চৌকিদারের মাইয়ার তুই দেমা করিস না, আরে যা যা বিয়ার বয়স যায় পুরাইয়া তা কি বুঝিস না। বামুন হইয়া বলে বামুন হইয়া চাঁদ ধরিতে বারণ কইরাছি। আমায় পাইছে ভূতে তাই তোর সাথে হয় পীড়িত কইরাছি, আমায় পাইছে ভূতে তাই তোর পীড়িতে হয় আমি মইজাছি। রতন পীড়িত যতন পীড়িত সাধনা, ওরে বাবা রে পীড়িত রসে আয়না ভাসি আমরা দুজনা। বন্ধু রে তোর রকম সকম ভালো লাগে না, আহারে বাজানের বিয়ার কথা কেন বলিস না। তোর পীড়িতে তোর পীড়িতে হয় সজনী পাগল হইয়াছি, আমায় পাইতে ভূতে তাই তোর সাথে আয় ঝগড়া কইরাছি। ও ফুল বানু তোর রূপের বানে সরল প্রাণে প্রেমের টানে ঘায়ল হইয়াছি। আমায় পাইতে ভূতে তাই তোর সাথে হয়
পকড়া কইরা দি ও বন্ধুরে তোর প্রেমের জ্বালা প্রেমের খেলা কইরা মালা গলায় পইরা দি আমায় পাইছে পুতি তাই তোর সাথে হাই ঝগড়া কইরাছি আমায় পাইছে পুতি তাই তোর সাথে হাই ঝগড়া কইরাছি যতই দিন যাইতাছে মাইয়াটা লেগা ততই ইয়ে বাড়তাছে কি বাড়তাছে মায়া খামাখা মায়া বাড়াই লাভ কি পরের মায়া আজ আছে কাল নাই ঠিকই কইস মা ভাত দাও কিদা লাগছে দাও কিরে শালা দুই ভুর গড়াইতে না গড়াইতে ই পরে কি পরে পেটে টান পরে ও মা খিদা লাগলে খাইতে আসুন না ও খিদা তো লাগবই কিন্তু আজকাল বড় ঘন ঘন খিদা লাগে ব্যাপারটা কি মাইয়াটারে ডাকো একে লোকে খাইয়া লই যাও তাই কারণ আমি ডেকে নিছি মানিক দাও তরকারি দাও আমি দেখ কানতাছি কিরে শালা অত ডাকাটাকে শখ কেন তোর শালা তুমি মজা কর আসো না আসো ভাই আসো বসো আসো দাও আর বাদ দাও আসো আমার কাছে সাইডে বসো আসো আসো এই ভাত খাস না খাইতেছি না না আমার তো বিশ্বাস হয় বিশ্বাস না করার কি আছে কও অজেনা অজেনা একটা জোয়ান মাইয়া সর্দারের ঘরে তার জোয়ান নাতি কি সব কইরা বেড়ায় তুমি আর আমি কি পাহারা দে আরে চোখে ময়লা আর মনে কালি থাকলে দুনিয়ার সবকিছু আন্দাল লাগে কথাটা তুমি উড়াই দিও না চাচা সর্দার হয়েছে দেখা তার নাতি তোর ফেরত হয়ে যায় নাই চাচা এর একটা বিহিত করুনি লাগবো আল্লাহর কুদরত বোঝা বড় দায় বুঝা বৌমা নাইলে তোমার ঘরে এমন একটা মাইয়া আশ্রয় পাইব কে করছিলাম কি এর কথা কি এর কথা মুক্তার কথা ঘরের একজন কইরা নিলে মন্দ হইত না চেহারা নমুনা দেখা তো ভালো বংশেরই মনে হয় কাইন্দ না খালা কাইন্দ না সেই কাল রাইতে তুফানের মধ্যে ভেলা ভাসাইতে গিয়া এমন করে আমার সই হারাইয়া যাইব তা কেমনে জানতাম আল্লাহ তোমার পেটে করে সন্তান দেয় নেড়ে মালা মুক্তারে আমি শিশুকাল থেকে মায়ের আদরে বড় করছি আল্লাহ তাহেও কইরে নিল আল্লাহ দেশে ফিরাও তাইতে পারে ফিরা যদি নাও আসে আমরা যেন তার এই সুখ শান্তিতে বাঁচাইয়া রাখে খালা Thank you.
একলা থাকতে মন চায় না। গাইলি দাদুর কাছে কথাটা কইতেছে। তোমার ইচ্ছা। আমার একলা ইচ্ছা তো আর বিয়াটা হয়ে যাবো না। দাদুর কাছে কইতে আমি শরণ করব না। দাদুর কাছে যা কনের আমি কম, তুমি খালি মাথাটা ঝুঁকে দা। মানে রাত অনেক হলো, চলো যাই। তোমার সাথে তো মন চায় না। মুড়ি বাইন্দা রাখো, অত উতলা হন ভালা না। ঠিক আছে, তোমার কথাই ঠিক। চলো তাহলে, কাল রাতে আবার দেখা হইব। চলো। আমার আর কিছু কম লাগবো না, তোমাকে সব কথা নিজের কানে শুনছি, নিজের হাতে দিলাম। কি দিলাম? আইন্দা দিলাম। খবরদার, এই গিট্টু যেন সারা জীবনে না শুধে। সুখে থাকো। ফুল বানু কারবার হইয়া গেছে। কারবার? আরে বুঝলি না, কারবার খুললা কও নাকি হইছে? আরে দাদু মুক্তার মানিকের কারবার করে দিছে। আমার এত কারবার করবো কে? কেন আমার বাড়িতে কি? খবর খবর আছে। খবর? কিসের খবর? সর্দার দাদা খবর পাঠিয়েছে আমার কাছে। আমার মাইয়ার কাছে কি? ভাই যাবে না। জুয়ান মানুষটা তো আছে, যাও না মানিকে দিও। আরে ইয়ের দিন, কিয়ের দিন, পরবের দিন, সাত খুন মাফ। যাও যাও। আরে আরে দেখো তো পরে কি। বড় সুন্দর লাগতেছে। আমার সরম সরম করে, হায় বুঝি কাঁপে ডরে। আমার সরম সরম করে, হায় বুঝি কাঁপে ডরে। কিরে তেরে কাপে ডরে।
মানিক। মা, তুমি ভাত লই আইছো কেন? মুক্তারে দিয়ে পাঠাইলি পারতা। মুক্তা তোর ভাত লই আইব কেন? বিপদে তার আশ্রয় দিছি, তাই বলে কি পুরো সংসারটা তার হাতে তুলে দিতে হইব নাকি? তুই কি কইতে চাস আমি কি কিছুই বুঝি না? বাইরের একটা অজানা অচেনা মায়ারে লইয়া এত বাড়াবাড়ি আমি পছন্দ করি না। ভুলে যাস না, আমদ আল্লাদে গা ভাসায় দেওয়ার জন্য তরে আমি বড় করি নাই, মানুষ করি নাই। বাইরের একটা অজানা অচেনা মাইয়া লইয়া এত বাড়াবাড়ি আমি মোটেই পছন্দ করি না। ভুলে যাইস না, আমদ আল্লাদে গা ভাসায় দেওয়ার জন্যে তোরে আমি বড় করি নাই, মানুষ করি নাই। ভুলে যাইস না, আমদ আল্লাদে গা ভাসায় দেওয়ার জন্যে তোরে আমি বড় করি নাই, মানুষ করি নাই। মার কথায় মনে কষ্ট পাইছ? শোনো, তাইতে দেখা করবো না মুক্তা। মানিক ভাই পাইছে ভূতে। আমি আর কি গম। আচ্ছা কি হয়েছে, কথা কইল না কেন? ভূতে পাইছে নাকি? বুঝি কিন্তু আমি কি কথা তো কইল না। বাচ্চা আনতা যেন থাকে কতক্ষণ কি থাকে? ব্যথা ব্যথা, সব ঠিক হয়ে যাইব। আমি অক্ষণে কবিরাজ রেডি কানতেছি। বার কইছি হুশ করে চলবি, তা না সব সময় খাম খেয়ালি। ল দুধ ল। খাম মুখেও তো লইতাছো, কইতাছি তো আমার কিচ্ছু হয় নাই। ওরে মা, বুঝি না রে বাবা, কিচ্ছু বুঝি না। নয়া জামানা তাল, আমি কিচ্ছু বুঝি না। ল ল আহ ল না। আরে খাইয়া লও, দুধ না খাইলে গায়ে শক্তি হইব না। যা, আমার কিচ্ছু লাগবো না। এই জগতে আবার কেউ নাই। ওই না কেমন আরো জোরে জোরে চিল্লা, ওরে আল্লাহ রে আল্লাহ। দুশমনের মন খুশি হইতো। জাহান্নামে না পাইছে।
হায় 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 মিয়া ভাই, হাসাইয়া তো জান না মিয়া বললা। আরে দূর যা ভাই, সে ভূতে। এই মাল দে। আরে মাল দে শালা। মিয়া ভাই, বসা পানি খাইলে উসে দেবেন তো। পেশাল ছাইরা আগে মাল দে, নাহলে এক লাফি মারুম। দিন বদলে গেছে, কত কিছু দেখবা। মাইন যে আজকাল ঝিনুক কুড়াইতে গিয়া বোবারিস মাইয়া পায়। মাল সঙ্গে তো উঠে হ্যাঁ বেবারিস মাল কাল না কাল ভর্তি করতে। মুখ সামলায় কথা যাবি, এইটা মাছে হারাত না, এইটা শুড়ি খানা। কসল আর কবি তোর যা নেমে যাবলাম না। সর্দার, সর্দার, তোদের ভাগ্য ভালো যে আমি আসছিলাম না, তাও কইতে পারবো না। কমু কেমনে পাইছে বুতে? না কইলে, না কইলে, সত্য কথা না কইলে হাসায় তো রাজনে ভূত ছুটাম। তুমি শালা পরানের বন্ধু হইয়া কোন খবর কইতে পারবে না? হাসা কথা কইলে মারবেন না তো? না, হাসা কইলে সব মাপ। কমু, এই সকালবেলা মানিক মুক্তা, কিসের মানিক? মানিক মুক্তা পাইছে বুতে, এই কথা কইলো না, করলো, তারপরে গেলাম, তারপরে ওইখানে গেলাম, যেতে করে দেখেন আমার কোনো দোষ নাই। এই কথা কোন দুঃখে তুই অমানুষের আড্ডে গেলি? না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমার এতদিনের আশা ভরসা এমন করে বিফল হয়ে যাইব আমি ভাবতেও পারি নাই। বুঝি মা, সবই বুঝি, কিন্তু মা, আমার আমার মনের কথাটা, আমার মনের কথাটা তোমাকে কইতে পারতাছি না। মায়ের উপর রাগ কইরা মনের মানুষের ইয়ে দিতাছ, কি দিতাছ, কষ্ট দিতাছ, তোমার উপর অভিমান কইরা কি একটা বিশ্রী কাণ্ড ঘটাইল। যাও, এর মানটা একটু ভাঙা দাদু। তো মায়ের দিকটা তো আমি সামলাম, যাও যাও যাও। কথা কইবে না? যার সাথে কথা কইয়া জবাব পাওয়া যায় না তার লগে কথা না কওনি ভালো। আমি এই সংসারের কেউ না, একজন বাইরের মানুষ হইয়া বেশি কথা কই কেমনে? ও, মার কথা শুনছো তাইলে?
সেই জন্যই এত অভিমান? অভিমান না, আমার যে ভয় লাগে, তোমার নিয়ে ঘর বাঁধার স্বপ্ন যদি সার্থক না হয়। ভয় কিসের? এই মুন্ডা যখন তোমার দিছি, তখন দুনিয়ার কোন শক্তি তোমারে আমারে আলাদা করতে পারবো না। তাহলে কথা দাও, কোনদিন আমারে পর করে দেবা না? আল্লাহ রাসূলের সাক্ষী রেখে কথা দিলাম। কথা দাও সজনী, হইবা আমারি সারা জনম, রইবা আমারি। কথা দাও ও সজনী, হইবা সারা জনম, রইবা আমারি। আমার কাছে যা কইছে আমি তাই তোমারে কইলাম। তুমি বহরের সর্দার, ডিসার তোমার কাছে চাই। তোমার কথাটা এই ধরে নিলাম। কি ধরে নিলাম? হাতা ধরে নিলাম। কিন্তু এর মধ্যে অন্য একটা দেখলে কই? নাম নাই, ঠিকানা নাই, একটা জুয়ান মাইয়া লইয়া তোমার নাতি ফুষ্টি নষ্টি করব, এইটা অন্যায় না? না না, আমি কোনো অন্যায় করি নাই।
বিচার চাইতেইছো তোমরা? অহন কও, আমার কি বিচার হইলে তোমরা খুশি হইবা? ঘটনা যখন এত দূর গড়াইছে, তখন মাইয়াটারে বিয়া শাদি করে নিতে পারো। ঠিক আছে, করুম বিয়া, তাইলে উচিত কাম হইব তো? বহরের সর্দারের সামনে এই ভরা মজলিসে আল্লাহ রসুলের সাক্ষী রাইখা আমি কথা দিলাম, যত বাধা বিপত্তি আসুক আমি মুক্তারে বিয়া করুম। কুটুম ভাই, একলা বই আর কি হইল, কথা কইবা না? কি কমু, দুনিয়ার সকল মানুষ বিয়া করা ভালাইতাছে, আমার কি হইব? ভাই সে ফুসি, বিয়া করতে মুরদ লাগে। আমি কি মুরদ না? এতই যখন মরদ তাই বাপজনের কাছে কইতে পারো না? ভাই সে ফুসি, বিয়া কি তরে করব না তোর বাপের করব? মোর জানা মানুষটাই কয় কি, আরে বিয়াতে বাপ মার মত লাগে না? কিন্তু তোর বাপের কাছে যাইতে যাবার ভয় লাগে। শুনো সর্দার যে কইয়া বাপ জানি মত লইয়া লও। ঠিক আছে, আগে মানিক বার বিয়াটা হইয়া লো, তারপর তোর আমারটা হইয়া যাইব। দেখি আসে কত সুন্দর লাগে তাইলে। আমি তো আগেই কইছিলাম বৌমা, আল্লাহর ইশারা বোঝা বড় দায়, অহন বিয়াটা হইয়া যাওনি ভালা। কিন্তু ঘর মজলিসে কথা কইছে, তাইলে এটা তো অহন ফিরাইয়া দেওয়ান যায় না। কিন্তু মায়ার জাত বংশ পরিচয় তো কিছুই জানলাম না, আমার তো মন সায় দেয় না। তুমি আর করো না মা, বিয়ার ইন্তেজাম করো, আল্লাহ যা করে ভালো লেগাই করে। রূপ দেখা পাগল হইয়া ফিরি কইর না, রূপে যে আগুন আছে ভুইরা মইর না। রূপ দেখা পাগল হইয়া ফিরি কইর না, রূপে যে আগুন আছে ভুইরা মইর না। মাইয়া লোকের ও মাইয়া লোকের চলন পাকা জানে চল না, মাইয়া লোকের চলন পাকা জানে চল না, ও মাইয়া লোকের চলন পাকা জানে চল না। ভুল কইরা পুরুষ লোকের কথায় মইজ না, কথা যে মধু ধরায় মধুর দিবানা। ভুল কইরা পুরুষ লোকের কথায় মইজ না, কতই শরমায়। আচ্ছা, বিয়ার পরে ঘোমটা ছাইড়া হেমটা নাচ দেখায়, তাই নাকি? শাড়ি গয়না না হইলে মান ভাঙে না, কন্যার মান ভাঙে না।
হাইরে কথা না কয়ে কন্যা চুল বাঁধে না, হাইরে কথা না কয়ে কন্যা চুল বাঁধে না, হাইরে চুলা না ধরায় কন্যা ভাত রাঁধে না, হাইরে চুলা না ধরায় কন্যা ভাত রাঁধে না। আদর সোহাগ ভালোবাসা কিছুই বোঝে না, বুঝা শুই না ও বুঝা শুই না, ওই রবিয়া পরে কাইন্দ না, বুঝা শুই না ওই রবিয়া পরে কাইন্দ না, ও বুঝা শুই না ওই রবিয়া পরে কাইন্দ না। রূপ দেখা পাগল হইয়া পীড়িত হইল না, রূপে যে আগুন আছে বুইরা মইল না, পাগল হইয়া পীড়িত হইল না, রূপে যে আগুন আছে বুইরা মইল না, ভুল কইরা পুরুষ লোকের কথায় মইল না, কথায় যে মধু ঝরায় মজনু দিবানা, বুঝা শুই না ও বুঝা শুই না, কইল পিয়া পরে কাইন্দ না, বুঝা শুই না কইল পিয়া পরে কাইন্দ না, এরিয় শব্দ শুনছেন নি আর নেরে অনুকিল হইতেইব আর ভিতরে যাই কন্যা রেজি জানেন সাহেব আরে আমার বিয়াই এম হওয়াই সন্দীপ জান লাগবো দাদু কথা কয় মাছ খাইবি তো মাগুর আর নাচুর দেববি তো ঠাকুর মুখটা বুড়বড়াক ভালো এই যে ময়না পাখির দল আমার কামটা আগে সেরে লইতে দাও এত কিছু করে দিতেছি আমার বকশিসটা যাইতে আসুন না কি বিয়ে পরে চলব এবার বাপের নামটা কত দিদি বিয়ের সাথে সারা জনমের বন্ধন মিশা কথা কইলে বিয়ে শুদ্ধ হইব না কি হইল দিদি বাপের নামটা কও বাপ জানেন নাম অম্বর সর্দার অম্বর সর্দার শাকিন্দনে কি গেছিল মিঝুমপুরের অম্বর সর্দারের বেটি তুমি বন্ধ করো বিয়া বৌমা না না এ হইতে পারে না বাজান এ বিয়া হইতেই পারে না যে কাল সাপ আমার বুকে সবল দিতে সেই কাল সাপের বাচ্চারা আমি আমার বুকে ঠাই দিতে পারি না মানিক মানিক পাই সে বুতে কি ওই রে বাউ গন্ডগোল লাগছে আর কি আরে বেশি প্যান প্যান করেন না বাড়ি ফেলাম
বিয়া হইত না আইটিও হাইতার না কি হইছে মা কারে তুই বিয়া করতেছস জানোস এই সেই আম্বু সন্তানের দেখি সে তোর দুটায় আগুন দিয়া তোর মা বাপ আর আমার দুধের শিশু রতনরে পুরায়া মারছে ভাবছেন মানিক আমার ভাইয়ের পোলা আগুনে পোড়া ভিটা থেকে হাল্লার কুদরতে কোন রকমে এই মানিককে উদ্ধার কইরা আমি মিথ্যা পরিচয় দিয়ে আপনার কাছে আশ্রয় পাইছি মানিকরে বুকে জড়াইয়া আমি রতনরে হারানোর দুঃখ বুঝছি মায়ের সোহাগে ওরে আমি বড় করছি একদিন একদিন ওই জুলুমবাজ আম্বর সর্দারের বিরুদ্ধে প্রতিবাদ করনের লেগা তার জুলুমের প্রতিশোধ নেওয়ানের লেগা তুমি যেই হও তুমি আমার মা তোমার গা ছুঁয়া আল্লাহর নামে কসম খাইতাছি যারা আমার বাপ রে খুন করছে ভিটামাটি পুইরা স্থায়ী করছে আমার ভাই রতন রে পোড়াইয়া মারছে খবরে খবরে আমি ছাড়ুম না কথায় আছে না অন্যায় যে করে আর অন্যায় যে সয় আল্লাহ তারে ঘৃণার চোখে দেখে আম্বর সর্দার যে অন্যায় করছে তার প্রতিশোধ আমি নিমই নেমু ঠিক করছে দাদু ভাই ক্ষমতা পাইয়া যারা ই করে কি করে অন্যায় অত্যাচার করে আল্লাহ তাকে কোনো দিন ক্ষমা করে না সেই আল্লাহ আমার সঙ্গে আছে দাদু তুমি খালি দোয়া করো তোমার মানিক যেন কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত না করে মা রাতটা কাটুক কাল সকালে আমরা নিজুমপুর রওনা হব পড়িল কি মুক্তা সুরজ মিয়ারে সেই দিন নির্বংশ করতে পারো নাই সর্দার আল্লাহর রহমতে তার পোলা মানে কখনো বাইচে আছে সেই দিন আমার বাপের ভিটা আগুন দিয়ে আমার মায়েরে ভাইরে পোড়ায় মারছিলা আমার বাপেরে খুন করে কাল মুক্তা আত্মসাত করছিলা মিথ্যা কথা সর্দার আমার চোখের সামনে সুরজ নির্বংশ হয়েছে এটা সালবাজি আমি মাইনসের হাতে গড়া মাটির পুতলা না রক্ত মাংসের মানুষ যেই রাইতে আমার বাপেরে নির্বংশ করতে চাইছিলা সেই রাইতেই পরিফুবু আমার বাঁচাইছে ও আমার পরিফুবু মিথ্যা তোমার মাইয়ারে জিজ্ঞেস করা সত্য মিথ্যা যাচাই করে নাও সর্দার আমার লগে তোমার মাইয়ারে দেখে খুব অবাক লাগতাছে না আল্লাহর ইশারায় মুক্তা আমার হাতে বলল আমি তার কোনো ক্ষতি করিনি তার ইজ্জত মতন ফেরত দিয়া আমি আমার অধিকার বুঝা লইতাইছি পরে খুইলা কুমু যাও মা তুমি ঘরে যাও যাও ঠিক আছে অধিকার ফিরে পাইতে চাও ভালো কথা
তা তো আর সক্ষীর পলকে হয় না, বহরের হক গোলের লগে পরামর্শ কইরাই করতে হইব। ঠিক আছে, সময় দিয়ে আলো মানিক ভাই। টাইল সুরুজ ডুবার আগে খবর দিও। আসোমা চলো তোমরা। জুলমাত, চিন্তা করো না সর্দার, মাথা যখন কাটতে পারছি এনজুরো থাকবো না। কালো বাস আছস? কালো, এইটা কালু বাবা মোড়া ফাটা। কি খাও তোমরা? অক্ষণ তোর বাড়ি ছাড়া লাগবো। কেন দেখতেছস না, মানে ফিরাইছে বলা মালিক রে। বাড়ির মালিক তো সর্দার, তার হুকুম ছাড়া বাড়ি আমি ছাড়তে পারি না। অত কথায় কাম কি ভাবজান? তুই বাড়ি ছাড়বি কিনা ক? বাড়ি স্যার কইলে এলো, বাড়ি কি তোর বাপে? না আমার বাপে। বাইর বাইর হইতেছি না তোর বাপে বাইরিব। মা কই? একদিন পর আবার তোমার কাছে ফিরে আইছি। কথা কওয়ার সুযোগই দিল না সর্দার, ওই মানুষ বলা মধু আমার গলা ধাক্কা দিয়ে বাই করে দিল। জুলমাত, ওই কাল কেউটের বাচ্চাটা বহরে পাড়া দিয়ে ফোসফোস করতেছে। ওর পিস দাঁতে ভেঙে দিমু সর্দার, মন্তর আমারও জানা আছে। কাল্লু আয়। এত বড় সাহস, কান্নুর গায়ে হাত দিছস, তারে বাড়ির থেকে বাড়ি করে দিছস। অন্যায়ের প্রতিবাদ করার সাহস আর কারো না থাকলো, আমার আছে। আজ তোর সাহসটা কিছু কমাই দিয়া জানো। পাও বাড়াইস না জুলমত, তোর ভালোই মনে কইতাছে। কি কইতে চাস তুই? শত্রুরে নিজের বাড়িতে পাইয়া যে জানে মেরে ফেলায় সে কাপুরুষ, আমি কাপুরুষ না, তাই ও ছেড়ে দিলাম। জানে না মাইরা ভালোই করছস, এমন দোলাই দিছি সর্দার, জিন্দেগিতে আমার বিরুদ্ধে মাথা তোলানোর সাহস পাইব না। তা তো বুঝলাম, কিন্তু তার নাক নকশা দেখে মনে হয় যাওগা বাড়ির দখল ছাড়ছে। মানে মানে খালি বাড়ির দখলই ছাড়বো না, সেইখান থেকে আইছে এইখানে ফেরত যাইব গা। পিঁপড়ার পাক গজাইলে আগুনে পুড়ে মরে। সব মুশকিলের মোকাবেলা আমি করুম, উপরে আল্লাহ দিছে জমিন, এই দুইও নামক সাক্ষী। তুমি পদ দেখাও, আমরা তোমার সঙ্গে আছি। কি করো তোমরা? পাই সে ভূতে আরে কোনের কি আছে, রক্তের বদলে রক্ত নেব। তাই করুন, জুলুমের প্রতিবাদ না করলে দিন দিন জুলুম বাইরেই চলবো। তাই তো আমি তোমাকে সাহায্য চাই, কও তোমরা রাজি? কাল কেউটার বাচ্চারা সেদিন খতম না করে বলি করছিলাম, আবার সদল বলে মাথা তোলানোর চেষ্টা করতেছে,
বিজ্ঞান, তুই না কইছিলি মেক্কা ইটা গেছে? অখন ঝড় থেকে তোর বুক কাঁপে কেন? কি সব আবল তবল কইছিস সর্দার? জুলমাত কাপুরুষ না? ও মরদ হইলে জান বাজি রাখ, আমার কানের কাছে প্যান প্যান করস কেন? ময়দানে যা, তোমার হুকুম ছাড়া জুলমাত পাওয়া হয় না সর্দার। সব কিছু তোমার ইশারাই করলাম। সব কিছুই কি আমার ইশারাতে করছস? তোর কোনো কথাই কি রাখি নাই আমি? ঠিক আছে, তোর খুশি মতন যা ইচ্ছা তাই কর গিয়া। বাতাস কি উল্টা দিকে বইতে শুরু করলো ওস্তাদ? ভূতের মুখে রাম নাম, সব বোঝা আমার কাঁধে চাপায়, নিজের শরীরটারে হালকা করতে চায় অম্বর সর্দার। ঠিক আছে, আমিও জুলমাত, ওই বোঝা দিয়েই ওরে আমি চাপা দিমু, খালি তুই তুই ঠিক থাকিস কাল্লু। ঠিক আছে ওস্তাদ। আমার চোখের সামনে বাপজানের মোকাবেলা করবো মানিক, লোকজন লওয়ার প্রতিশোধ লইব, এটা আমি সইতে পারুম না মা। কিন্তু আমি কি করতে পারি? সর্দার কি আমার কোনো কথা কান দেয়? ওই জুনমতি বাপজানরে ডুবাইল, সবসময় কানে কুমন্ত্রণা দেয়। তাই তো, খালার কথায় কোনো কাম হইব না, তুই একবার শেষ চেষ্টা কইরা দেখ সই। দেখা দেখির কি আছে, অনেক সময় দিছি, কাল সুরজ ডুবার আগে সুদে আসলে আমার সব টাকা শোধ দিয়া যাবি। আমার আর একটা হপ্তা সময় দেন সর্দার, আমার দয়া করে। যা শোন, আর কোনো কথা তোর শুনতে চাই না, যা সর্দার। দুধ সর্বর বুঝো, শাল আর পুঁতে গেলে কি আমি যেন টাকা পাহাড় বানাইতেছি। কি রে মা, কিছু কইবি? গরিব গো ঠকাইয়া, কার সুখের লেগে তুমি টাকা জমাইতেছো বাপজান? কেন, আমার এই মায়ের লেগিয়া, আমার সব টাকার মালিক তো তুই হইবি মা, বিয়ার পর নাতি পুতিরা। টাকার লোভ আমার নাই বাপজান, ওই টাকা বহরের মেহনতি মানুষের রগ লেগে রয়েছে, ওই টাকা সাপ হইয়া কামড়াইব। মুক্তা, যা করে এতদিন লুইটা খাইছো, তা করে ওই টাকা ভাগ করে দাও, ভুলে যাও কেন বাপজান? মাটির মানুষ, ধন সম্পদ টাকা পয়সা স্থায়ীরা একদিন মাটির কোলেই ফিরে যেতে হইব। হও বাপজান, মানুষ যদি দুনিয়ায় চিরদিন বাইসে থাকতো, তাহলে তুমি যা করতেছ আমি বাধা দিতাম না। দুই দিনের দুনিয়ায় মানুষ হইয়া মানুষের রক্তে গোসল করিও না বাপজান। তুই তুই এসব বুঝবি না মা। বুঝি বাপজান বুঝি, আমি অবুঝদা, শয়তানগুলোকে থাকে থাকে তোমার দিলটা কালা হয়ে গেছে। মা মা রে, তুই তুই ঠিকই কইছস, তুই আইস, তুই আইস আমার আন্দা চোখে রোশনাই দিলি। ঠিক আছে ঠিক আছে, অহন আমার পয়লা কাম হইল মানিকের পাওনা বিটাই দিয়া তার কাছে মাপ চাওয়া। হ হ মা, আমি আইস আইজি মানিকের লগে দেখা করব। বাপজান বাপজান, এক মানিকের রক্ত থেকে হাজার মানিক জন্ম নিব, তখন তুমি করবা কি? এক মানিকের রক্ত থেকে হাজার মানিক জন্ম নিব, তখন তুমি করবা কি? এক মানিকের রক্ত থেকে হাজার মানিক জন্ম নিব, তখন তুমি করবা কি? সর্দার বদলাইয়া গেছে।
বেটা তোরা কি চাস আমার কাছে? মুক্তারা কই? যার মুক্তা হেরে দিয়া দিব ওইটা আমি দিয়া দে, দিয়া দে কইতেছি দে। তোর সহজে কুল্লাফানের খেল পাই তোর, আমার সেনস না, জান দিব তবু মুক্তা পাবি না। কালু তুই ভালো চাস তো মুক্তার আনুগত দিয়ে দে। চিন্নাই যখন হারাইছে তাই সামান লাগে। সর্দার কই? মানিকের বাপের কাল মুক্তা মানিকের কাছে ফেরত দিতে গেছে। কামটা কি বালা হইল? পরের দিন নিজের কাছে রাখুনো ভালো না। আহা, ফেরত দেওয়ানোর তো অনেক পথ আছে, বরে বহরে সকলের সামনে দিলেও চলতো। কি কইতে চান আপনি? মানিক কি মুক্তা পেয়ে অস্বীকার করব? তুমি খামাখা আমারে ভুল বুঝতেছো। মানিক জানতে পারছে সর্দার তার বাপের খুন করছে, বাড়িঘর জ্বালাইছে, তার মা ভাইরে পোড়ায় মারছে, এখন হাতের মুঠায় পাইলে একটা অঘটন তো ঘটতে পারে। মানুষের মন কন তো যায় না, ঘটনাটা আমারে কইলেই পারত। তা লোকজন সঙ্গে লয়ে গেছে? জানি না। চুপ করে থাকো না বাজান, বাজান কথা কাশি কাইন্দো না, কাশি কাইন্দো না, মুক্তা দুঃখ কইরো না। সর্দারের লাশ আমি কসম করতেছি এই খুনের বদলে আমি নিমুই নিমু। কালু লাশ দাফনের ব্যবস্থা কর। এত বড় অন্যায় মুখ বুঝে বরদাস্ত করন যায় না। আজ সর্দারে খুন করছে মানিক, কাল করবো আমারে, এইভাবে বহরের সুখ শান্তি নষ্ট হইতে দেওয়া যায় না। তাই সবকিছু মীমাংসার লাইগা আজ থেকে আমি হইলাম তোমাকে সর্দার। নতুন সর্দারের কাছে আমরা আম্ব সর্দারের খুনের বিচার চাই। ঠিক আছে, তোমাকে মনের ইচ্ছায় পূর্ণ হইব। মানিকের বিচার বহরের পঞ্চায়েতে দশজনের সামনে করুম, তা নাইলে সর্দার রাতটা শান্তি পাইব না। সত্তরে চাপা দিয়ে লাভ কি? এমন একটা সর্বনাশের কাম করতে পারলো মানিক? আমার নুন তা বিশ্বাস করে না মা, মানিক এই কাম করতে পারে না। পারে মা পারে, হাতে টানে রাগের মাথায় মানুষ সবকিছু কামই করতে পারে, ওই কথা তুমি কইও না মা। মানিকে আমি জানি স্বার্থের চিন্তায় যদি করত, রাগের মাথায় যদি প্রতিশোধ লইতে ইচ্ছা করত, তাইলে আমার হাতের মুঠায় পায়াও কোনো ক্ষতি না কইরা ইজ্জত মতো ফিরাই দিত না। সত্তরে চাপা দিয়া রাখুন যায় না মা। সত্তরে চাপা দিয়া আমার কাম্ভে সব দোষ চাপাইয়া জুলম তখন পার পাইতে চায়? এইভাবে চুপ করে থাকলে তো চলবো না, বৃহিত একটা কর্তৈব। তোমরা যে নির্দোষ তাই বা প্রমাণ করবা কেমনে? প্রমাণ দেওয়ার দরকার কি? ওই জুলমত্যারে কাবু করতে পারলেই থল্লার বিড়াল বাইরে হয়ে পড়ব, তখন খুনিও ধরা পড়ব। পাইছে ভূতে আসল কথা কইয়া ফেলাইছে, তারে আমি না তার পরে করবো। এতদিন পর দেশে ফিরে আইছি আম্বর সর্দারের মোকাবেলা করতে,
অহন দেখতেছি মোকাবেলা করতে হইব জুলমতের। জুলমত তরে আমি ছাড়ব না। তোর ঘরই যে আমার ঠায়। কি করলি, তোর সাহস তো পাম না। হইলে গেছ, তোর বাজান আমারে কথা দেয় নাই। খবরদার কইতেছি, খবরদার জুলমত, আর এক পা হবে না কইতেছি। দুই দিন পরেই তো আমার নামে ভেলা ভাষায় আমার রানী হবি, একটু রসের কথাও কইতে দিবি না? দুদিন আনে সর্দার মরছে, অমনি তোর মনেরা শুতলে উঠতেছে। মনটারিয়া কয়দিন বাইন্দে রাখি, তার রূপ সুন্দর আমারে পাগল করে দিছে মুখটা। আমার কথা না হলে তোর বাবার যে দশা করছি তরেও তাই কর। চাষি, তোমার মাইয়াটার একটু বোঝাও, সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুল বাঁকাই তো আমি জানি। আর এই জুলমতরে তো তুমি চেনই। তোর কথাই ঠিক, এই শয়তানি তোর বাপের খুন করছে। কি হইব মা, এই সময় মানিকের সাহায্য না দরকার রে মা? বিপদে মানিক সাহায্য করব না তো করব কেডা? তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা করে বাড়ির যাও, আমরা আসতেছি। আমাকে পহেলা কাম হইল মুক্তা ভরে জুলমতের হাত থেকে রক্ষা করা, তারপর শয়তানের দলের লগে বুঝাপড়া করা। ঠিক কইছো। তাইলে তোমরা দেরি করো না, তাড়াতাড়ি জালিমের বিরুদ্ধে তোমরা রওনা দাও, আমরা যাই। যান, আয়। আমরা যাই না। কি কি করব, বিচার করব? হ, এই কথাটা জানাইতে আমি আপনাকে যাইছি। না, আমি আর দেরি করতে পারতাছি না, অহনই আমার দায়িত্ব হইব। ঠিক আছে, তুই যা, আমিও লোকজন লই আইতাছি। আচ্ছা, মানিক তার লোকজন এদিকে আইতাছে। অহনো সময় আছে, সৈরা যা কইতেছি। মালা পচা সৈরা খারা না, আমি সরব না। সরবি না? না সরবি না? না। আমি ঠিকই আছি, তুই যা। Oh, my God.
আছে, তাড়াতাড়ি যাও বাবা, নাইলে সর্বনাশ হয়ে যাইব। আমার লেগা, আমার লেগা তুমি চিন্তা করো না মানিক ভাই, আমার আমার শরীরে তুমি আগে বাঁচাও, যাও। জীবনে বহুত অন্যায় কষ্ট জুলমত, তোর অত্যাচারে বহরের মানুষ বহুত কষ্ট পাইছে, মুখ বুঝা সহ্য করছে, কিন্তু এখন আর কেউ বরদাস্ত করব না, বহরের মানুষ খেপছে, তরে পাইলে টুকরা টুকরা করে কাইটা চিল শকুন দিয়ে খাওয়াইব। এক পাও আগে পাইলে আমি এটা জানে মারে ফেলামু। জুলমত কারো কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো শক্তি নাই মুখ তারে আমার হাতে ছাড়া লইতে পারে। আমি জিন্দগিতে যা চাইছি তাই করছি, শুধু এই চরে মুখ সামলায় কথা কইস জুনো, আমি তোর জীবটাই না ছিঁড়া ফেলাবো। তুই আমার মারে মারত, আমার পাপে মাখন, আসুন জলদি আসো, জলদি আসো। মানিক, তুই এই শয়তানের বিচার কর, তুই নিজ হাতে বিচার কর, বিচার কর। হ্যাঁ বিচার করুন, মানুষ আগে মানুষের উপর অত্যাচার করে, তার উপর খোদার গদবাইসা পড়ে, অনেক পাপ করছে তুই, অহন ক্যাডাই ক্যাডাই করে বাঁচাইব। আমার মাফ করে দে মা, আমার মাফ করে দে, মাফ করে দিব, আমার দুধের বাচ্চাটারে তুই মাফ করে দিস। জ্যান্ত পুরায় মানুষ খামো বৌমা।